সম্মানিত মুআল্লিম ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি দুই ব্যঞ্জন বর্ণ যুক্ত অক্ষর গুলো কিভাবে ব্যালাক বোর্ডের মধ্যে লিখতে হয়। আজকের পর্বতে আমরা শিখবো তিন ব্যঞ্জন বর্ণ যুক্ত অক্ষর গুলো কিভাবে ব্যালাক বোর্ডে ও সোকসিলের মধ্যে লিখবেন এবং ছাত্রছাত্রীদের কিভাবে লিখাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি তিন ব্যঞ্জন বর্ণ যুক্ত অক্ষর গুলো লিখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়ে, আজকের পর্বতে চলে যাই। যেমন ক যোগ মূর্ধন্যষ যোগ দন্তন ফলা সমান, যেগুলো ফলার বর্ণ সেগুলোকে ফলার বর্ণ বলবেন। এরপরে যদি ফলার বর্ণ শুরুতে আসে তাহলে এটা ফলার বর্ণ হবে না, মাঝখানে এবং শেষে আসলে এটা হচ্ছে ফলার বর্ণ। ক যোগ মূর্ধন্যষ যোগ দন্তন ফলা সমান, এই তিনটা বর্ণকে আমরা একসাথে যোগ করবো কিভাবে ভালো করে লক্ষ্য করুন। এবার সুতা নিয়ে এখান থেকে এবার ঘুরে এই এটার উপর মাত্রা হবে, তারপরে এখান থেকে দন্তন ফলাটা দিয়ে দিবে। এটা হচ্ছে যে ক যোগ মূর্ধন্যষ যোগ দন্তন ফলা সমান, তিনটা বর্ণ যোগ করলে এভাবে হয়। ক যোগ মূর্ধন্যষ যোগ ম ফলা সমান, এই তিনটা বর্ণ কিভাবে যোগ করবেন। যেমন এখান থেকে নিয়ে মফলাটা এভাবে দিব, এভাবে লিখবেন। যোগ মূর্ধন্যষ যোগ অন্তস্থ জবালা সমান, এই তিনটা বর্ণ কিভাবে যোগ করে লিখবেন ভালো করে লক্ষ্য করুন। এভাবে এভাবে দিবেন, তারপরে এখান থেকে নিয়ে এভাবে অন্তস্থ জবালাটা দিয়ে দিবেন, এভাবে লিখবেন। ক যোগ ক যোগ মূর্ধন্যষ সমান, এই তিনটা বর্ণ কিভাবে যোগ করে লিখবেন। যেমন সর্বপ্রথম আপনি মটা লিখবেন এভাবে, তারপরে এখান থেকে এভাবে নিয়ে আবার এখান থেকে এভাবে নিয়ে এই এখান থেকে সুতা নিয়ে এভাবে নিয়ে এই এটার উপর মাত্রা দেবে। বর্গীয় যোগ বফলা সমান, এটা হচ্ছে যে বফলা। যেমন এইখান থেকে বর্গীয়জর এটা দিবেন, দেওয়ার পরে আরেক বর্গীয়জর টানটা এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে দিবেন, দেওয়ার পরে এখান থেকে আবার এইভাবে নিয়ে এইভাবে দিবেন, এরপরে এখানে বফলাটা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমি বর্গীয়জর এটা নিচ্ছি, এরপরে এখান থেকে আবার নিলাম আরেক বর্গীয়জর, এটা এখান থেকে আবার এভাবে দিয়ে দিলাম, আবার এখান থেকে এটা নিয়ে এই তাহলে বর্গীয়জ যোগ বর্গীয়জ যোগ বফলা সংযুক্ত হয়েছে। ত যোগ বফলা সমান, এই তিনটা বর্ণকে যোগ করবেন। উয়ার মতো প্রথমে দিবেন, এরপরে এইখান থেকে বফলাটা দিবেন এইভাবে। ত যোগ ত যোগ অন্তস্থ জবলা সমান, এই তিনটা বর্ণ কিভাবে যোগ করবেন। এখান থেকে আগে ত দিবেন, দেওয়ার পরে এখান থেকে এইভাবে দিবেন, এরপরে এখান থেকে এভাবে নিয়ে অন্তস্থ জফলা দিবেন। এটা হচ্ছে ত যোগ ত যোগ অন্তস্থ জফলা সমান, ত ত অন্তস্থ জফলা সংযুক্ত। আশা করি বুঝতেছেন। দন্তন যোগ ত যোগ বমিন্দ্র ফলা সমান, এই প্রথমে দন্তন দিবেন, দেওয়ার পরে এখান থেকে এটা এভাবে নিয়ে আসবেন, এরপরে এই এটা এখান থেকে এভাবে নিয়ে এখান থেকে এভাবে আনবেন, এইভাবে এই দাগটা মোটা হবে, এরপরে এখান থেকে এটা এভাবে দিবেন। এটা হচ্ছে দন্তন যোগ ত যোগ বমিন্দ্র ফলা, দন্তন ত ববীন্দ্র ফলা সংযুক্ত, দন্তন যোগ দ যোগ ববীন্দ্র ফলা সমান। যেমন
প্রথম দন্ত দিবেন, তারপর দটা এখান থেকে উনি এ, এরপর এখান থেকে রফলাটা দিবেন। দন্ত যোগ ট যোগ রস্য সমান, যেমন প্রথমে দন্তনটা দিবেন এইভাবে, দেওয়ার পরে এইখান থেকে নিয়ে এইভাবে নিয়ে আসবেন, এরপরে এইভাবে নিয়ে এই সোজা এখান থেকে এভাবে নিয়ে এই এটা দিবেন, দেওয়ার পর এটা আবার এইভাবে নিয়ে এই এভাবে দিবেন। এটা হচ্ছে যে দন্ত ন যোগ ত যোগ অসহ সমান, এভাবে লিখবেন। ম যোগ ভ যোগ ববিন্দ্র ফলা সমান, যেমন প্রথম আপনি মরিটা এভাবে লিখবেন, এভাবে দিয়ে এভাবে লিখতে পারেন, আবার এভাবে লিখতে পারেন, এভাবে দিয়ে এইখান থেকে এভাবে দিতে পারেন, এই দোনো সিস্টেমে লিখতে পারেন। সোজা পদ্ধতি হচ্ছে যে প্রথমে আপনি মটা এভাবে দিবেন এ, এরপরে এখান থেকে বড়টা এইভাবে নেবেন, নেওয়ার পরে এখান থেকে সোজা আনবেন নিচের দিকে, এখান থেকে রফলাটা দিয়ে দেবেন এই। এভাবে লিখবেন ম যোগ ভ যোগ ববিন্দ্র রফলা সমান, তালব্যশ যোগ ব ফলা যোগ ববিন্দ্র ফলা সমান, যেমন তালব্যশ আর এটা হচ্ছে ব ফলা, এরপরে এখান থেকে রেফটা এভাবে দিবেন, তাহলে তালব্যশ রেফ ব ফলা সংযুক্ত। মূর্ধন্য যোগ ত যোগ ববিন্দ্র ফলা সমান, যেমন প্রথমে মূর্ধন্যটা এইভাবে দিবেন, এগুলো আমি পূর্ব ভিডিওতে দিয়েছি, এখান থেকে নিয়ে এই রফলাটা এভাবে দিয়ে দিবেন, এরপরে এই টরিটা এখান থেকে নিয়ে এইভাবে দিয়ে দিবেন। এই পর্যন্ত শেষ হয়েছে, এই পর্যন্তই হচ্ছে যে তিন ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষরগুলো। আশা করি ভিডিওটি বুঝেছেন, এই বর্ণগুলো কিভাবে লিখবেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি বেল লিস্টে গিয়ে অবশ্যই দেখে আসবেন এই বর্ণগুলো কিভাবে লিখতে হয়। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। যদি আপনার নিত্য নতুন ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো কিভাবে খাতার মধ্যে লিখবেন, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে খাতার মধ্যে দিয়ে দিব, এবং ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াবেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সবার হাতে লেখাগুলো সুন্দর করে দেবেন।